প্রেমের টানে প্রেমিকের কথায় স্বামীকে তালাক দিয়ে ঘোর সংকটে পড়ল এক তরুণী। প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করে প্রেমিকাকে ছেড়ে পলায়ন করলো অন্যত্র। বাধ্য হয়ে বিয়ের দাবিতে তিন দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসেছে প্রেমিকা। এমনই ঘটনাকে ঘিরে রীতিমতো সরগোল পড়ল মালদার মানিকচকে। জানা গেছে ধর্ণায় বসা তরুণীর বাড়ি মোথাবাড়ি এলাকায়। বিয়ের আগে থেকেই মানিকচকের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। যদিও বছরখানেক আগে বাড়ির লোকেদের কথায় তার অন্যত্র বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পর মাস চারেক যেতে না যেতেই পুরনো প্রেমিক পুনরায় ফোনে তার সঙ্গে যোগাযোগ শুরু করে এবং তার কথাতেই প্রেমিকা স্বামীকে তালাক দিয়ে তার কাছে ছুটে যায়। তাদের মধ্যে একাধিকবার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়, আর এর ঠিক পরপরই প্রেমিকা বিয়ের জন্য জোড়াজুড়ি শুরু করতেই তাল কাটে। তরুণীকে মারধর করে প্রাণনাশের চেষ্টা করে এবং অভিযুক্ত প্রেমিক অন্যত্র পলায়ন করে বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে ওই তরুণী গত শুক্রবার মানিকচকে গিয়ে তার প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসে। আমাদের সম্পর্ক 3 বছরে, আমার সঙ্গে রিলেশন হয়েছে, অন্য জায়গাতে আমার বিয়ে ঠিক হলো, ওকে আমি বললাম, তো ও না বলে দিল চাকরির জন্য, বলছে আমি এখন বিয়ে করতে পারবো না। আমি অন্য জায়গাতে বিয়ে করে নিলাম, তারপরে ও আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট শুরু করলো, করার পরে ওকে ছুটিয়ে দিল আমাকে ওখান থেকে। যোগাযোগ ও নম্বর কোথায় থেকে ম্যানেজ করেছিল আমি জানি না, ওকে আমি ফোন করিনি, ওই আমাকে ফোন করেছিল, আমাকে বাড়ি ডেকেছে, আমি এসেছি, এখন বাড়ি থেকে পালিয়ে গেছে, এখন বলছে আমি বিয়ে করব না, কত লাখ টাকা নিবে অত লাখ টাকাই দিয়ে ওকে বিদায় করব, কিন্তু আমি চাই ওকে আমি বিয়ে করব, আমাদের মধ্যে সব সম্পর্ক হয়ে গেছে, আমি চাই ওকে বিয়ে করব। অপমান আমার সবকিছু ছিল, রেকর্ডিং ছিল, আমাকে বিয়ে করতে চেয়েছে, ওর সঙ্গে আমার সব ঘনিষ্ঠ ফটো ছিল, সব ওর আম্মা নিয়ে সব রেজিস্টার মেরে দিয়েছে, এখন আমার কাছে কোনো প্রমাণ নেই, সব রেজিস্টার মেরে দিয়েছে, মারধর করা হয়েছে, আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, আমি নিজেকে বাঁচিয়ে এখন এখানে আছি, আমি চাই এখন আমাকে বিয়ে করো, আমি এটাই চাই আমাকে বিয়ে করো, আমার টাকা দরকার নেই, ও বলছে কত লাখ টাকা নিবি, আমার টাকা দরকার নেই। ওখানে বিয়ে দেওয়ার পরে একটা পেটে বাচ্চা আছে, ওটা ওই নিয়ে গিয়ে নষ্ট করেছে, বলছে আমি বিয়ে করব, সন্তান নিতে হবে না, নষ্ট করে দাও। গোটা ঘটনা দেখে শুনে গ্রামবাসীরা রীতিমতো হতভম্ব। তাদের বক্তব্য, এইভাবে কোনো মেয়ের সঙ্গে প্রতারণা করা উচিত নয়, তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলে অবশ্যই মেয়েটিকে বিয়ে করা উচিত। এই বিষয়টি তারা গ্রামবাসী হিসাবে পুলিশকে জানাবেন। গ্রামে দুদিন ধরে মেয়ে এসে ঝর্ণায় বসে আছে, চিনে গিয়ে 3 বছর ধরে ভালোবাসা, মেয়েটার বিয়ে হয়েছিল, বিয়ে হয়েছি, তারপরে আবার ছেলেটা ওকে ফুসলে ফাসলে আবার বলেছে যে আমি বিয়ে করব, তারপরে ওখান থেকে সরকার করিয়ে নেয়। এখন বর্তমানে 3 বছর ধরে ভালোবাসা করতে করতে কলকাতা গেছে, ভাগলপুর গেছে, শিলিগুড়ি গেছে, মালদা গেছে, মানে ওদের কোনো কাজ বাকি নেই, এরকম অবস্থায় এখন ছেলেটা বিয়ে করতে চাইছে না। একবার 24 তারিখে এসছিল, বুঝে বাজিয়ে পাঠান যে, আবার পরশুদিন এসছে, এসে পরশুদিন ধরে ঝাই ঝামেলা চলছে, নহালেও মানে বিয়ে করতে চায় না, এখন ভেঙে আছে। আমরা চাইছি যে মেয়েটার সাথে ছেলেটার বিয়ে হওয়া উচিত, দরকার আইন ব্যবস্থা, বিষয়টা জানাবেন মানিকচক থানায়? হ্যাঁ জানাবো, মানিকচক থানায় অবশ্যই জানাবো।